সরকার আগে জানিয়েছে আগামী বছর মানে 2023 সাল থেকে আরও বেশি কঠোর হচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা। আজ আপনাদেরকে জানিয়ে দেব আগামী বছরে ইউনিভার্সাল ক্রেডিটে যে 60টি পরিবর্তন আসছে সে সম্পর্কে বিষয়গুলো জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি S M মাসুম। চাকরি খোঁজা থেকে শুরু করে এক্সট্রা পেমেন্টও আছে আগামী বছর ইউনিভার্সাল ক্রেডিটের যে পরিবর্তন হবে সেই স্কিমে। বর্তমানে ব্রিটেনে একজন কর্মজীবী মানুষকে দৈনিক 9 ঘন্টা কাজ করতে হয়, কিন্তু সামনের বছর থেকে এই সময় 12 ঘন্টায় উন্নীত করা হবে। ব্রিটিশ ওয়ার্ক অ্যান্ড পেনশন মিনিস্টার টেরেজে কফি সম্প্রতি টেলিগ্রাফের সাথে একটি সাক্ষাৎকার এই তথ্যগুলো দিয়েছেন। এছাড়া বেনিফিট সুবিধা পেত যারা মানে বেনিফিট সুবিধা পেতেন এতদিন ধরে, তাদেরকে ইউনিভার্সাল ক্রেডিট সুবিধায় নিয়ে যাওয়া হবে, যা গত মাসেই শুরু হয়েছে। করোনা প্যান্ডামিকের সময় এটি বন্ধ ছিল। ব্রিটিশ সরকার 2024 সালের মধ্যে 26 লক্ষ মানুষকে বেনিফিট থেকে সরিয়ে ইউনিভার্সাল ক্রেডিট সুবিধায় নিয়ে আসবে। গত মাসে 500 মানুষকে ট্রান্সফার করা হয়েছে বেনিফিট থেকে ইউনিভার্সাল ক্রেডিটে। অন্যদিকে চাকরি খুঁজতে কঠিন নিয়ম করা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিটে থাকা মানুষদের জন্য। চাকরি খোঁজার ক্ষেত্রে এখন মানুষকে আরও কম সময় দেওয়া হবে। সাধারণত যারা বেনিফিট সুবিধা পায় তারা 3 মাস চাকরি খোঁজার সময় পায়, এবার সেই সময় কমিয়ে 4 সপ্তাহ করা হবে। এই সময়ের ভিতরে আপনি চাকরি পেতে ব্যর্থ হলে বেনিফিট পেমেন্ট সুবিধা কোনো কোনো ক্ষেত্রে বাতিলও করা হতে পারে। জুলাই মাসে লক্ষ লক্ষ ইউনিভার্সাল ক্রেডিটধারী মানুষ সরকারের পক্ষ থেকে এক্সট্রা পেমেন্ট সুবিধা পাচ্ছে। জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়া সহ জ্বালানি খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ এবং কম আয়ের মানুষেরা। বিভিন্ন মেয়াদে তাদেরকে 650 পাউন্ড সুবিধা দেওয়া হবে। এর মধ্যে আগামী 14 জুলাই এইসব মানুষকে 326 পাউন্ড দেওয়া শুরু হবে। মানে 14 জুলাই থেকে এই পেমেন্ট দেওয়া শুরু হবে। আসছে জুলাই মাস থেকে বাড়ছে ব্রিটেনের মানুষদেরও নানান খরচ। চ্যান্সেলর ডিসি সুনাক গত মার্চে জানিয়েছেন যে ন্যাশনাল ইন্স্যুরেন্সের পরিমাণ 9,500 পাউন্ড থেকে বাড়িয়ে 12,500 পাউন্ড পর্যন্ত করা হচ্ছে। এর ফলে মানুষের পেমেন্টও বাড়বে, তবে ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা কমে যাবে। হাজার হাজার লোক যারা প্রতি বছর টার্মিনাল অসুস্থতার সম্মুখীন হয় তাদের সুবিধাগুলো দ্রুত পেমেন্ট করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। মানে যেসব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষ তাদেরকে যাতে খুব দ্রুত পেমেন্ট দেওয়া হয় সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে তারা আরও দ্রুত নগদ অর্থ সুবিধা পাবেন। আপনি যদি পোস্ট অফিসের অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা কিংবা বেনিফিট পেমেন্ট সুবিধা পেয়ে থাকেন, তবে এই অ্যাকাউন্ট এখনই বন্ধ করে দিতে হবে, কেননা নভেম্বর থেকে এই প্রক্রিয়ায় লেনদেন বন্ধ করতে যাচ্ছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সুযোগ যেমন দেওয়া হচ্ছে ঠিক তেমনই সুযোগের মধ্যে কড়াকড়িও করা হচ্ছে। তাই আসছে সময়ের পরিবর্তনগুলো মাথায় রেখে তারপর কাজ এবং জীবিকা নির্বাহ করতে হবে ব্রিটেনে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন না, তারা এই যে বেনিফিট সুবিধাগুলো সাধারণত পোস্ট অফিসের কার্ডে নিয়ে থাকেন সেটা কিন্তু আগামী নভেম্বর থেকে বন্ধ করে ফেলা হচ্ছে। সুতরাং যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের এর ভিতরেই ব্যাংক অ্যাকাউন্ট করে বেনিফিট সিস্টেম অথবা ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেম যেটাই আপনি নিয়ে থাকেন সেখানে আপনার পেমেন্টের জন্য ব্যাংক ডিটেলসগুলো আপডেট বা হালনাগাদ করতে হবে, না হলে আপনার পেমেন্টগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনি আরও দীর্ঘমেয়াদী জটিলতায় পড়বেন। S M মাসুম, রানার টিভি, লন্ডন।